অদম্য ইচ্ছা শক্তি আত্মবিশ্বাস ও মনোবল কাজে লাগিয়ে সংসার সামলানোর পাশাপাশি একজন সফল উদ্যোক্তা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন মাদারীপুরের দোলা বেগম। আমার কাছে এখন 120 জন ছাত্রী আছে যাদেরকে আমি শিখাচ্ছি, এরাও আমার মতন শিখে নিজের পায়ে দাঁড়াতে চায়। কিন্তু সরকার যদি আমাকে একটু অর্থ দিয়ে যদি এগিয়ে নেয়, তাহলে এরাও আমার মতন একদিন স্বাবলম্বী হয়ে দেশের জন্য কিছু করতে পারবে। ঋণ নিয়ে সেলাই মেশিন সহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম কিনে শুরু করেন ব্যবসায়ের প্রাথমিক কাজ। আস্তে আস্তে দোলা বুঝতে পারে মানুষের পছন্দ ও চাহিদার বিষয়। অল্প দিনেই তার তৈরি পোশাক ও মডেল পছন্দ হয় স্থানীয়দের। এখন প্রায় 100 থেকে 200 জন নারীকে এসব প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হতে সহযোগিতা করেছেন তিনি। আমি দোলা আপুকে দেখে উৎসাহিত হয়ে তার কাছে কাজ শিখেছি এবং অনেককে কাজ শিখিয়েছি। এখন আর আমার পিছে ফিরে তাকাতে হয় না, কারণ আমি অনেক জায়গায় কাজ না পেয়ে তার কাছে এসে কাজ শিখে অনেক স্বাবলম্বী হয়েছি। দোলাপুর কাছে আসছি, দোলাপুর থেকে অনেক কাজ আমরা শিখেছি এবং তার কাছে কাজ শিখে আমরা অনেক স্বাবলম্বী হয়েছি। নারীরা আজ নিজ সংসারে বোঝানা হয়ে আর্থিকভাবে সচ্ছলতা নিয়ে এসেছেন। তারা একদিকে কাজ শিখছে, অন্যদিকে আর্থিকভাবেও সফল হয়েছেন সকলে। বর্তমানে দোলার মাসিক আয় 40 থেকে 50 হাজার টাকা। দোলার কাছে কাজ করে খুশি অনেক মেয়ে, তারাও দোলার মতো একজন উদ্যোক্তা হতে চান।